যশোরে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। এই দুটি ওয়ার্ডে প্রায় 33 জন করে আক্রান্ত হয়েছে, 3 ও 4 নম্বর ওয়ার্ডে। এই দুটি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে গিয়েছে প্রশাসন। গতকাল রাতে একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ঘোষণা দিয়েছেন তারা আরও স্বাস্থ্যবিধি মানাবেন। যশোরে দুটি ওয়ার্ড হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডের 8টি পয়েন্টে ভাগ করা হয়েছে, যে দুটি পয়েন্ট থেকে মানুষ সীমিত পরিসরে বের হয়, বাকি যে 6টি পয়েন্ট রয়েছে সেগুলো বন্ধ থাকবে। 4 নম্বর ওয়ার্ডেও একই অবস্থা, তার 33 জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ওয়ার্ডের 16টি ভাগে ভাগ করা হয়েছে, যার 7টি পয়েন্ট দিয়ে সীমিত পরিসরে মানুষ চলাচল করবে, বাকিগুলো বন্ধ থাকবে। যদি অন্যান্য উপজেলার কথা বলি, যশোর নোয়াপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ও 6 নম্বর ওয়ার্ডেও স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে গিয়েছে প্রশাসন। সেখানে 5 নম্বর ওয়ার্ডে 21 জন ও 6 নম্বর ওয়ার্ডে 22 জন করোনা আক্রান্ত হয়েছে, এবং এছাড়া গতখালি ইউনিয়নে 11 জন আক্রান্ত হয়েছে। এসব ইউনিয়নে আসলে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এ পর্যন্ত 7,271 জন আক্রান্ত হয়েছে, এর ভিতরে সুস্থ হয়েছে 6,433 জন, মৃত্যুবরণ করছেন 82 জন, হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 60 জন, এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছে 665 জন। তবে মাঠের বাস্তবতায় আমরা যেটি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন যে এলাকাগুলো স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে প্রশাসন, সেখানে আসলে মানতে দেখছি না। তারা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের অমান্য করেই যে বাসটা নিয়ে দিয়েছিল রাত্রে, সেই বাসটা নিয়ে অনেকে চলে আসছে, এবং অনেক মাস্ক বাদেও কিন্তু তারা আসছে। এমন অবস্থানে প্রশাসন আসলে আরও কার্যকারী ভূমিকা রাখবে এমনটি যারা সংশ্লিষ্ট রয়েছে, স্থানীয়রা রয়েছে, তারা দাবি করছেন। তবে কোনোভাবে তারা বলছেন যে শুধু বাসটা, তবে তারা অভিযোগ করেও বলছেন যে শুধু বাসটা নিয়ে নয়, এই যে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া হস্তক্ষেপ কামনা করতে হবে এবং কড়া নজরদারি রাখতে হবে, এবং এর সাথে স্থানীয় মানুষদের সংশ্লিষ্ট করতে হবে, তাহলে হয়তো এই স্বাস্থ্যবিধি মানাতে আরও সুবিধা হবে। তবে আমরা মাঠের বাস্তবতায় যেটি দেখছি, যে বাসটা নিয়ে রাখা রয়েছে, তার পাশ দিয়ে এক রাস্তা রয়েছে, সেখান থেকেই মানুষ অবাধে যাতায়াত করছে। তো আসলে কতটুক এই লকডাউন স্বাস্থ্যবিধি মানাতে কার্যকরী পদক্ষেপ বাস্তবায়িত হবে, সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। মোটরসাইকেলগুলো রং পার্কিং তারা করছেন, সবাই নিয়ে যান, চার চার গাড়ি নিয়ে যান, তাহলে আমরা রেকারিং করবো, গাড়িগুলো ক্ষতি করবো, নিয়ে চলে যান, রাস্তার মাঝে কখনো পার্কিং করবেন না, নিজ নিজ পার্কিং স্থানে গাড়ি রাখবেন, সব গাড়ি রেকারিং করা হবে, আপনারা এখন সবাই নিয়ে যান। সামনের ওই অ্যাম্বুলেন্সটা দেখেন তো, ড্রাইভার কোথায়? আর এই যে কয়টা গাড়ি আছে, আমরা
আমরা মোটরসাইকেল জব্দ করে রেকর্ডিং করব। সব মোটরসাইকেল জব্দ